ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আপনি জানতে চেয়েছেন যে স্ত্রী সহবাসের যে দোয়াটি রয়েছে বেডে আসার হবে আগে। দোয়ার শব্দে যেটা এসেছে হাদিসে এ থেকে সহজেই বোঝা যায় যে এই দোয়াটি স্ত্রী মিলনের পূর্বে বলতে হবে

তার লেখা থাকে মানে সন্তান চলে আসে এই মিলনের ফসল হিসাবে তাহলে শায়তান তার কোনো ক্ষতি করতে পারবে না বোখার শেফ হাদিস তো এই হাদিসে বলা হয়েছে যে স্ত্রী মিলনের সময় মিলিত হওয়ার সময় যদি এটা পড়ে এবং এরপরে যদি তাদের ভাগ্যে সন্তান থাকে সন্তান চলে আসে এই মিলনে তো শায়তান কোনো ক্ষতি করতে পারবে না প্রাসঙ্গিক যায় দেওয়া যে অনেক সন্তান যে বিভ্রান্ত আমরা দেখি ছোট থেকে খারাপ বড় হওয়ার পরও খারাপ তো বলা যায় যে এগুলির ভিতরে শায়তানের প্রভাব রয়েছে এবং খুব সম্ভব তাদের পিতা মাতা মিলনকালীন এই দোয়াটি পড়া বাদ দিয়েছিল যার ফলে শায়তানের প্রভাব পড়ে গিয়েছে এবং শায়তান ও স্ত্রী মিলনে যে শরিক হয় এটাও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কথা কোরআন কালে হিসেবে ফিল খমফিল আমি আউলাদ আল্লাহ বলেন তুমি তাদের সাথে শরিক হবে শরিক হবে ধন সম্পদে এবং সন্তান সন্ততিতে এর তার সিরে বলা হয়েছে সন্তান শরিক হবে মানে স্ত্রী মিলনে শরিক হয় এই শৈতান যদি বিস্মিল্লাহ না বলা হয় অর্থাৎ তারও অংশ স্থাপন করা হয় সেও শরিক হয়ে থাকে মিলনে আর এই জাতীয় শায়তা এই জাতীয় সন্তান হয় শয়তান মার্কা বেশিরভাগ যাই হোক আল্লাহ রব্লা আমাদেরকে সর বিষয়ে সন্ন্যাস মতাবে পরিচিত করুন এবং আমরা যেন এই ইসলামিক আদবটি খেয়াল করি এ দোয়াটি স্বামী স্ত্রী উভয় বলতে পারে যদিও